যেটা দেখবো আমরা, যে আমাদের ক্লাসের আজকের যে টপিক সেটা হচ্ছে যে মাইলিড থেকে কোন একটা অফার নিয়ে কিভাবে সেটা আমরা মার্কেটিং করব, বা মাইলিডের কোন একটা অফার কিভাবে আমরা মার্কেটিং করতে পারি আমাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড যে ট্রাফিকের কাছে, সেখান থেকে কিভাবে আমরা সেল জেনারেট করতে পারবো, অধিকতম সেল জেনারেট করতে পারবো, সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাসের টপিকস থাকবে। আর গত যে ক্লাসটা আমরা করেছিলাম, গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে একটা মাইলেজ অ্যাকাউন্ট তৈরি করতে হয়, দেন মাইলেজ অ্যাকাউন্টটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, দেন মাইলেজ অ্যাকাউন্টের কিভাবে আমরা ট্রাফিক সোর্স অ্যাড করব, দেন মাইলেজ অ্যাকাউন্টের কোনো একটা অফার নিতে হলে সেই অফারে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা সিপিএ মার্কেটিং মার্কেটিং এর জন্য যে সমস্ত ওয়েবসাইট এখন পর্যন্ত বিদ্যমান আছে, তারা এক একটা ওয়েবসাইট বা এক একটা মার্কেট প্লেসের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। কেউ লিঙ্ক আপনা আপনি আগে থেকেই অ্যাপ্রুভাল করেই রাখে, কোনো কোনো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল নিতে হয়, সেরকম একটা মার্কেট প্লেস কিন্তু মাইলেজ। মাইলেজ অলরেডি অ্যাপ্লাই করতে হয় প্রোডাক্টে, যেটা আমরা অলরেডি গত ক্লাসে দেখে আছি। ওকে, তাহলে আমরা যদি শুরুতেই মাইলেজে আসি, যে এটা হচ্ছে আমাদের মাইলেজের অ্যাকাউন্ট বা মাইলেজের হোম পেজ। আমরা আজকে অ্যাকাউন্টের এভরিথিং কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব না, যদিও ওইগুলো নিয়ে আলোচনা করা আছে। তো আমরা জানি যে গত ক্লাসেও বলা হয়েছিল, একটু খেয়াল করে দেখেন যে কোনো একটা প্রোডাক্টে যদি আমরা অ্যাপ্লাই করি, কোনো একটা প্রোডাক্টে যদি আমরা অ্যাপ্লাই করি, সেই অ্যাপ্লাইকৃত প্রোডাক্টটি আমাদের কোথায় পাবো? আমরা ইওর কনফিগারেশনের মধ্যে। আমাদের প্রতিটা প্রোডাক্টের জন্য, মাইলেজের কোনো প্রোডাক্ট অ্যাপ্রুভাল করা থাকে না, মাইলেজের প্রতিটা প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে আমরা দেখেন, যখন কোনো একটা প্রোডাক্টে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, আরেকবার যদি একটু দেখাই, যে আপনি ক্যাম্পেইন থেকে লিস্ট অফ ক্যাম্পেইনে যাবেন। লিস্ট অফ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে আমরা অনেকগুলো প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে অসংখ্য প্রোডাক্টের লিস্ট আছে এবং এখানে অসংখ্য প্রোডাক্টের টাইপ আছে, সিপিএল, সিপিএস, সিপিএ, পিপিআই, সিওডি, অনেকগুলো টাইপ আছে। আপনি যে ধরনের টাইপের অফার নিয়ে কাজ করতে চান, আপনি যে ধরনের অফার নিয়ে কাজ করতে চান, সেই টাইপ বা সেই ধরনের অফারগুলোতে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। ওকে, তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্টে অ্যাপ্রুভাল নেব, অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করার পরে প্রোডাক্টটা আমাদের অ্যাপ্রুভ কৃত লিঙ্কটা পাবো আমরা ইওর কনফিগারেশনের মধ্যে। তার আগে আরেকটা যে বিষয়টা দেখানো দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু আগে একটা ট্রাফিক সোর্স অ্যাড করেছিলাম। আমরা জানি ট্রাফিক সোর্স অ্যাড না করা পর্যন্ত, ট্রাফিক সোর্স অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিতে পারি না। তো আমরা যদি ট্রাফিক সোর্সে ক্লিক করে আপনি একটু খেয়াল করে দেখেন, যে আমরা গত ক্লাসে আমরা এই লিঙ্কটা, ব্লগের এই লিঙ্কটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ট্রাফিক সোর্সের অ্যাপ্রুভালের জন্য, ঠিক আছে? ওকে, এই যে এখানে দেখেন, তো এখানে আমরা গতদিন এখানে স্ট্র্যাটাজির এখানে কিন্তু অ্যাডেট লেখা ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাপ্রুভ। অর্থাৎ যখন আমাদের এই ট্রাফিক সোর্সটা অ্যাপ্রুভ করা হবে, তখন অ্যাপ্রুভ লেখা থাকবে। আপনি কিন্তু চাইলে এখান থেকে আরো একাধিক ট্রাফিক সোর্স অ্যাড করতে পারেন। এই ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য অ্যাডে ট্রাফিক সোর্স নামে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনি এখানে আরো একাধিক ট্রাফিক সোর্স অ্যাড করতে পারেন। প্রতিটা ট্রাফিক সোর্স অ্যাড করার মেথড বা সিস্টেম সবগুলোতে সেম। তাহলে আমাদের ট্রাফিক সোর্স অ্যাপ্রুভ হয়ে গেছে। এই একটা ট্রাফিক সোর্স ব্যবহার, আপনি যদি মনে করেন যে একটা ট্রাফিক সোর্স দিয়ে কাজ করেন, এটাও পসিবল। এই একটা ট্রাফিক সোর্সের থ্রুতে বা একটা ট্রাফিক সোর্সের আন্ডারে আপনি যতগুলো খুশি ততগুলো প্রোডাক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রোডাক্টগুলো অ্যাপ্রুভাল নিতে পারবেন। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে অ্যাপ্লাইকৃত প্রোডাক্টগুলোকে অ্যাপ্রুভ করতে হবে, সেই অ্যাপ্রুভকৃত প্রোডাক্টগুলো থাকবে হচ্ছে আমার ইওর কনফিগারেশনের মধ্যে। তাহলে আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, আমরা এখান থেকে ইওর কনফিগারেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছি বা একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ইওর কনফিগারেশন। এবার আমরা যদি ইওর কনফিগারেশনে ক্লিক করি, আপনি খেয়াল করে দেখেন এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা, যে কিটো গ্রুপ পিএল, অর্থাৎ পোল্যান্ড বোঝানো হচ্ছে। তার মানে আমরা এই প্রোডাক্টে গতদিন অ্যাপ্লাই করেছিলাম। এটা একটা সিওডির একটা প্রোডাক্ট, যার অ্যালোবরেশনটা দাঁড়ায় কস্ট অন ডেলিভারি, সরি, ক্যাশ অন ডেলিভারি, সিওডির অ্যালোবরেশনটা। তাহলে দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আমরা আজকে মার্কেটিং করব। গত ক্লাসে আমরা এই প্রোডাক্টে অ্যাপ্লাই করা পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা এই প্রোডাক্টটা অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো কোনো সমস্যা নেই, আমরা এবার মার্কেটিং করব আজকে।
তো কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার আগে আপনাকে অবশ্যই 1 থেকে 2 দিন আগে আপনাকে এটার জন্য রিকোয়েস্ট করে রাখতে হবে, বিকজ 12 থেকে 24 ঘন্টার মধ্যে সাধারণত এই অফার গুলো মাইলেজ অ্যাপ্রুভ করে দেয়। আর মাইলেজ খুবই ভালো একটা নেটওয়ার্ক, এতে বলার কোনো অবকাশ থাকে না, কারণ আমরা এর আগেও মাইলেজ নিয়ে কাজ করেছি, এখান থেকে ভালো একটা পেমেন্ট আসে। আপনারা অনেকে মাইলেজ সম্পর্কে অনেক ভালো অবগত আছেন, আপনারা অনেকেই জানেন যে মাইলেজটা কত ভালো পেমেন্ট করে তারা। তো এখান থেকে আমরা যখন পাবো, দেখেন এখানে কিন্তু আমার একটা লিংক, একটা অফার দেখাচ্ছে, বিকজ আমি একটা অফারে অ্যাপ্লাই করেছিলাম। আপনি যতগুলো প্রোডাক্টে অ্যাপ্লাই করবেন, এই প্রোডাক্ট গুলো যদি অ্যাপ্রুভ হয় তাহলে প্রতিটা অফার থাকবে আপনার ইওর কনফিগারেশনের মধ্যে। তাহলে আমি এবার এই কিটোগুরু পিএল এই অফারটা ওপেন করব। ওকে, আমি কিটোগুরু পিএল এর উপরে ক্লিক করলাম। কিটোগুরু পিএল এর উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস আমরা পাচ্ছি। এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আছে যে ইউআরএল অ্যাড্রেস। আমরা সাধারণত যখন কোনো একটা প্রোডাক্টের ইউআরএল অ্যাড্রেস নিতে যাই, আমরা কিন্তু ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করি। তো ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করার আগে আমি একটু নিচে চলে আসবো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইউর কনফিগারেশনে এখানে অলরেডি একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বা আমার একটা সিপিআর প্রোডাক্টের লিঙ্ক। আমাকে এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে, কারণ আমরা জানি প্রতিটা অফারের জন্য একটা করে লিঙ্ক থাকবে, একটা করে ইউআরএল থাকবে। তাহলে এখানে এই কিটোগুরু পিএল যেটা পোল্যান্ডের জন্য, এই অফারের জন্য কি আছে, একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে তারা বলতেছে ডিফল্ট, এবং এখানে একটা আইডি দেওয়া আছে। আমরা জানি যে একই প্রোডাক্ট তো অসংখ্য মানুষের কাছে থাকবে, তাই না? যদি আমরা এখানে 100 জন ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করি, 100 জন মানুষের কাছে কিন্তু সেম প্রোডাক্ট আছে। কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে মাইলেজ বুঝবে কি করে যে এই প্রোডাক্টটা আমি সেল করলাম। এটা আমাদের সচরাচর প্রশ্নটা এসেই থাকে। মাইলেজ আমাকে বুঝবে যে প্রতিটা ইউআরএল এর এগেনস্টে আলাদা আলাদা এক একটা আইডি জেনারেট হয়। এই আইডিতে তারা ডিটেক্ট করে যে এই আইডিটা কোন অ্যাকাউন্টের থ্রুতে তৈরি হয়েছে। সুতরাং মাইলেজটা একটা সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবে এবং আপনার কমিশনটা, আপনার অ্যাফিলিয়েটের আর্নিংটা আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক তারা পৌঁছে দেবে। তো এখানে দেখেন আমরা আইডি পেলাম, নেম ডিফল্ট, এবং ইউআরএল পেলাম। এই ইউআরএলটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এই ইউআরএলটা নিয়ে আমরা মার্কেটিং করব। এর পাশে দেখাচ্ছে ইউনিক ভিজিটর, এর পাশে দেখাচ্ছে আর্নিং, লাস্ট আপডেট, এডিট, ডিলিট। ওকে, তো এখান থেকে আমরা এই লিঙ্কটা নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি এই অফার বা এই প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেলস জানতে চাই, তাহলে আপনি এখানে পাচ্ছেন, দেখেন এগুলো সবগুলো যদিও ব্ল্যাঙ্ক আছে, যখন প্রোডাক্ট গুলো সেল হবে তখন এগুলো দেখাবে, ইউনিক ভিজিটর দেখাবে, লিড দেখাবে, আর্নিং দেখাবে। আর এখানে দেখেন কান্ট্রির জায়গায় তারা বলেছে যে এটা পোল্যান্ডে মার্কেটিং করতে হবে। আমরা জানি যে সিপিএ বা অ্যাফিলিয়েট যখন মার্কেটিং করা হয়, আমাদের প্রতিটা মার্কেট প্লেস প্রতিটা প্রোডাক্টকে আলাদা আলাদা ডিফাইন করে দেয়, তার স্পেসিফিক ভাবে ডিফাইন করে দেবে, এটা এই কান্ট্রির জন্য, এটা এই কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে প্রমোট করা যাবে না। সো তাদের ইনস্ট্রাকশন ফলো না করে যদি আপনি মার্কেটিং এ যান, তাহলে কিন্তু বিশ্বাস করেন একটা সেলও আপনার জেনারেট করা সম্ভব না, শুধু আপনি টাইম ওয়েস্ট করবেন, সময় নষ্ট হবে। সুতরাং আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, তার আগে তাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে, দেন আপনাকে মার্কেটিং বা প্রমোশনে যেতে হবে। তার আগে এখানে একটু খেয়াল করে যদি আমরা দেখি, তারা কিছু ট্রাফিকের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তারা বলেছে নট অ্যালাউ ট্রাফিক টাইপ, ইনসেন্টিভ ট্রাফিক, হোয়াট ইজ ইনসেন্টিভ ট্রাফিক? যদি এর আগে অনেকবার আমরা ইনসেন্টিভ নিয়ে কথা বলে এসেছি, ইনসেন্টিভ হচ্ছে অবৈধ বা চুক্তিভিত্তিক ট্রাফিক, স্প্যাম ট্রাফিক, অবৈধ ট্রাফিক, এই সমস্ত যে ট্রাফিক গুলো এগুলোকে ইনসেন্টিভ ট্রাফিক বলা হয়। সিপিএ বা অ্যাফিলিয়েটের অধিকাংশ ক্ষেত্রেই, আমি বলবো না সবগুলো মার্কেট প্লেস, অধিকাংশ প্রায় 80% মার্কেট প্লেস তারা ইনসেন্টিভ ট্রাফিককে অ্যালাউ করে না। যদিও কোনো একটা মার্কেট প্লেস, যদি 2, 4, 5, 10 মার্কেট প্লেস যদি ইনসেন্টিভ ট্রাফিককে অ্যালাউ করে, তারা ইনসেন্টিভ ট্রাফিকের জন্য আলাদা অফারই ডিফাইন করে দেয়। তারা বলে দেয় যে এই সমস্ত ট্রাফিক, এই সমস্ত অফারগুলোই শুধুমাত্র ইনসেন্টিভ ট্রাফিকে সে প্রমোট করতে পারবা, আদারওয়াইজ এই অফারগুলো ইনসেন্টিভ ট্রাফিকে সে প্রমোট করতে পারবা না। সুতরাং আপনি অবশ্যই এখানে একটু মনোযোগী হবেন। আচ্ছা, এখান থেকে দেখেন আপনি কান্ট্রিটা দেখাচ্ছে যে পোল্যান্ড, পোল্যান্ডের মার্কেটিং করতে হবে। ট্রাফিক টাইপ তারা বলছে নো ইনসেন্ট ট্রাফিক এসে পাঠাবো না, ওকে ফাইন। এখানে বলছে ইপিসি আর্ন পার ক্লিক, এখানে শো করাচ্ছে না বা দেখাচ্ছে না। কনভার্সন টাইপ তারা বলছে সেল, সেল আমরা জানি যে কোন একটা প্রোডাক্ট সেল করার পরে যে কমিশনটা থাকে, অ্যাফিলিয়েট বলে, ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এটা, ডেফিনেটলি অ্যাফিলিয়েট মার্কেটিং। কিন্তু হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেট ধরন আছে, এটা কি টাইপের? এটা হচ্ছে সিওডি টাইপের, ক্যাশ অন ডেলিভারি। ওকে, সিপিএস টাইপের হতে পারতো, কিন্তু সবার সবার উদ্দেশ্য একটাই, সবার দিন শেষে একটাই কাজ হচ্ছে, কি করো, প্রোডাক্টটা সেল করো। ওকে, যাই হোক, তো আপনারা এটা নিয়ে খুব ভালো আপনাদের জানা আছে, কারণ গত ক্লাসে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়গুলো।
তাহলে এখানে আমরা সেল করলাম, এটা সেল করতে হবে। আর সিআরটা তারা এখানে শো করাচ্ছে না, ওকে ফাইন, না করালো সমস্যা নেই। তাহলে এখানে এই লিঙ্কটা নিয়ে আমি মার্কেটিং করবো। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবেন, তারা বলে দিচ্ছে ডিফল্ট লিঙ্কটা কি, ডিফল্ট লিঙ্ক। ওকে, একটু উপরে আসি, এখানে একটু মনোযোগ দেন। আমি ইউআরএল অ্যাড্রেসে সেকেন্ড টাইম আবার ক্লিক করতে চাই, যদিও আমার লিঙ্কটা একটা আছেই, অলরেডি একটা লিঙ্ক আছে, আমি আর একটা লিঙ্ক জেনারেট করতে চাই। এই লিঙ্কটাকে অনেকে ট্র্যাকিং লিঙ্কও বলে থাকে, যে এটাকে আমরা ট্র্যাকিং লিঙ্কও বলতে পারি। যাই হোক, তো আমি এবার আবার ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করলাম। করার পরে তারা আমাকে বলতেছে যে নেম, তারা নেম দিতে বলতেছে, কোন একটা নাম। এই নামটা কোন নাম আপনি একটু খেয়াল করে দেখেন, যে আমাদের যে লিঙ্কটা তারা দিয়েছে সেটা ডিফল্ট। আমি চাইলে এটার এগেনস্টে আরো একাধিক লিঙ্ক ক্রিয়েট করতে পারি। এখন কথা হলো যে দেখেন, যে খুবই একটু মনোযোগ দিবেন, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে জানার আছে। আমরা একটা লিঙ্ক নিয়ে সাধারণত অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকি বা প্রমোট করে আপনারা জানেন। আরেকবার শুনবো, আমরা একটা লিঙ্ক নিয়ে, একটা ইউআরএল নিয়ে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকি। এখন ধরেন যে আপনি একটা লিঙ্ক তিনটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছেন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক, সাপোজ চারটা, চারটা সোশ্যাল মিডিয়াতে সেম লিঙ্ক প্রমোট করলেন। এখন চারটা সোশ্যাল মিডিয়া থেকে আপনার দিন শেষে আর্নিং দাঁড়ালো, যে সাপোজ এক মাসে আপনি আর্নিং করেছেন এখান থেকে $500, আপনি $500 আর্নিং করেছেন, একটা লিঙ্ক প্রমোট করেছেন কয়টা সোশ্যাল মিডিয়াতে, চারটা সোশ্যাল মিডিয়াতে। এখন আপনি যে $500টা আর্নিং করলেন, আপনি কি বলতে পারবেন যে কোন সোশ্যাল মিডিয়া থেকে কত ডলার আর্নিং হয়েছে, এটা কি বলা পসিবল? যদি জি, এটা বলা পসিবল, কারণ আমরা জানি না যে কোন সোশ্যাল মিডিয়া থেকে সেল জেনারেট বেশি হচ্ছে। তার মানে এখন যদি ধরে নেই যে, মনে করেন যে চারটা সোশ্যাল মিডিয়াতে আপনি একই লিঙ্ক প্রমোট করেছেন, কিন্তু আপনার দুইটা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং আসতেছে আর দুইটা সোশ্যাল মিডিয়া থেকে কোনো সেল জেনারেট হচ্ছে না, ধরে নিলাম যদি এরকমটা হয়, তাহলে আপনার উচিত হতে ওই দুইটা সোশ্যাল মিডিয়াটা টোটালি স্টপ করে দেওয়া। আর ওই দুইটা সোশ্যাল মিডিয়াতে যে সময়টা দিতেন, সেই সময়টা আপনি এই দুইটা সোশ্যাল মিডিয়াতে বেশি করে দেন, যে দুইটা সোশ্যাল মিডিয়াতে সেল জেনারেট বেশি হচ্ছে, কিন্তু আপনি জানেন না। তাহলে আপনার এখানে অলরেডি টাইম ওয়েস্ট হচ্ছে। একজন দক্ষ, একজন সুদক্ষ, একজন ভালো মানের, একজন কোয়ালিটি সম্পন্ন একজন যদি ডিজিটাল মার্কেটারের কথা চিন্তা করেন, তাহলে একটা ভালো মানের ডিজিটাল মার্কেটার কখনো এই কাজটা করবে না, যে আমি কোথায় প্রমোট করলাম সেখান থেকে আমার আদৌ কোনো সেল জেনারেট হলো কিনা আমি জানি না। এই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য, আমার যদি চারটা সোশ্যাল মিডিয়াতে আমি মার্কেটিং করি, চারটা সোশ্যাল মিডিয়ার জন্য যদি আমি চারটা লিঙ্ক আমি জেনারেট করতে পারি, চারটা যদি ট্র্যাকিং লিঙ্ক আমি জেনারেট করতে পারি, তাহলে আমি চারটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা চারটা লিঙ্ক পাবো, যদিও একটা প্রোডাক্টেরই চারটা লিঙ্ক। তাহলে দিন শেষে আমি দেখতে পাবো যে কোন সোশ্যাল মিডিয়া থেকে কত আমার আর্নিং এলো, তাহলে আমি সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি, যেটা এই ট্র্যাকিং এর সুবিধাটা আমাদেরকে খুব সহজ করে মাইলেজ দিয়েছে, যেটা আরো পাঁচটা নেটওয়ার্ক আমাদেরকে দিচ্ছে না, আরো দুটা নেটওয়ার্ক আমাদেরকে আরো পাঁচটা নেটওয়ার্ক যে সুবিধাটা দিচ্ছে না, সেটা কিন্তু আমাদেরকে মাইলিট অলরেডি দিয়ে ফেলেছে। জাস্ট এটাকে হয়তো আমরা ইউজ করতে পারি না, কিভাবে করতে হবে। আপনি এবার ট্র্যাকিং করেন, আমি প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা লিঙ্ক ডিফাইন করে ফেলবো, লিঙ্ক জেনারেট করে ফেলবো, সেই লিঙ্কটা আমি মার্কেটিং করব। ডিফল্ট লিঙ্ক সবগুলো সোশ্যাল মিডিয়া পৃথিবীর যেখানে মার্কেটিং করেন, এই ডিফল্ট লিঙ্ক মার্কেটিং করবেন। এরপরে আমি যে লিঙ্কটা এখন জেনারেট করব, সেটা শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়ার জন্যই কাজ করবে বা আমরা কাজ করাবো। এবার দেখেন, আমি লিঙ্ক জেনারেট করার জন্য ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করলাম। করার পরে এখানে বলতেছে নেম, আমি দিলাম টুইটার। আজকে আমি টুইটারে প্রমোট করা দেখাবো, যে কিভাবে আপনি টুইটারে মাই লিডার অফারগুলো প্রমোট করবেন। দিলাম আমি টুইটার। টুইটার দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করব। তার আগে আরেকটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের একটা লিঙ্ক আছে, এই ইউর কনফিগারেশনে কিন্তু একটা লিঙ্ক আছে, সেকেন্ড কোনো লিঙ্ক নেই। এবার দেখেন, আমি ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করার পরে আমি এখানে নেমের জায়গা লিখলাম টুইটার, টুইটার লেখার পর আমি এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আপনি এবার নিচে চলে আসেন। এবার দেখেন যে ইউর কনফিগারেশনে এখানে লিঙ্ক কয়টা জেনারেট হয়েছে, এবার দুইটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। ডিফল্ট লিঙ্ক আমার পূর্বে থেকে ছিল বাই ডিফল্ট, আর মাত্র আমি যে লিঙ্কটা জেনারেট করলাম সেটা হচ্ছে আমার এই লিঙ্কটা টুইটারের জন্য। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই দুইটার ট্র্যাকিং আইডি কিন্তু আলাদা, আইডি আলাদা এবং ইউআরএলটাও আলাদা। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, লাস্টের চারটা ডিজিট মিলে দেখলে আর ইজি হবে, 0QMY আর ছিল WXRX। এই লিঙ্কটা মাত্র ক্রিয়েট করা হয়েছে,
ডেটটা আপনি চাইলে দেখতে পারেন। ওকে, তার মানে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়াতে এই অফারটা প্রমোট করবেন, প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা আপনি লিঙ্ক জেনারেট করেন। এবার দেখেন, আমার এই টুইটারের থেকে যে পরিমাণ সেল আসবে, টুইটার থেকে আমি যে সেলগুলো পাবো, সেই সেলগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। ইউনিক ভিজিটর, কার ভিজিটর, টুইটারের ভিজিটর, আর্নিং, কার আর্নিং, টুইটার থেকে আর্নিং। ওকে, সাপোজ আমি আরেকটা লিঙ্ক জেনারেট করলাম, দিলাম এখানে যে ফেসবুক, আমি এটা সেভ করে দেব। একটু যদি নিচে আসেন, এবার দেখেন যে ফেসবুকের জন্য একটা আলাদা একটা লিঙ্ক জেনারেট হয়েছে। তার মানে এই লিঙ্কটা আমি মার্কেটিং করবো ফেসবুকে, এই লিঙ্কটা আমি এই লিঙ্কটা মার্কেটিং করবো সরি এই লিঙ্কটা মার্কেটিং করবো আমি ফেসবুকে, আর এই লিঙ্কটা মার্কেটিং করবো আমি টুইটারে। তাহলে আমি ডিফাইন করে দিচ্ছি বা আমি দেখতে পাচ্ছি যে কোন সোশ্যাল মিডিয়া থেকে কত আর্নিং হলো আমার। ওকে, এবার আমরা এই লিঙ্কটা যে মার্কেটিং করব, এই লিঙ্কটাকে আমরা একটু কপি করি। আসলে এই লিঙ্কের মধ্যে কি আছে, তারা আমাকে কি দিচ্ছে, আমি কিভাবে মার্কেটিং করব, মার্কেটিং করার পূর্ব শর্ত কি, একটা ট্রাফিক সোর্স তৈরি করার পূর্ব শর্ত কি, আগে তোমাকে জানতে হবে যে এই অফারটা কোন কান্ট্রির জন্য। পোল্যান্ড আমরা আনসার পেয়ে গেছি। সেকেন্ড হচ্ছে যে এই অফারটা কি পারপাস, এই অফারের মধ্যে কি আছে, লিঙ্কের মধ্যে কি আছে, তারা কি দিচ্ছে, আমাকে তার উপর বেস করে ট্রাফিক নিয়ে আসতে হবে। তাহলে আপনি এবার এই লিঙ্কটা কপি করেন, দেন আমি এবার লিঙ্কটা এখানে ওপেন করলাম। লিঙ্কটা ওপেন করলে দেখেন তারা আমাকে একটা ল্যান্ডিং পেজ দিচ্ছে। আমি লিঙ্কের উপরে কপি মেবি হয়নি, এটা একটু সময় দেবেন। হ্যাঁ, এটা একটু লোড হতে একটু সময় নেয়, কোন একটা কিছু ওপেন হবে। হ্যাঁ, একটা ওয়েবসাইট ওপেন হবে, আমরা একটা ওয়েবসাইট আপাতত বলি এটাকে। ওকে, এবার দেখেন খেয়াল করে যে এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছিলাম, যে কিটোগুরু যে অফারটা, সেই কিটোগুরুর অফারের উপর বেস করে, সেই অফারের উপর বেস করে তারা একটা ওয়েবসাইট দেখাচ্ছে, যেটাকে আমরা ল্যান্ডিং বলে থাকি। এটাকে একটা ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে? অর্ডার যেখানে হয়, অর্ডার ফর্মটাকে সাধারণত ল্যান্ডিং পেজ বলা হয়ে থাকে। তো এই যে লিঙ্কগুলো আমরা যেগুলো তৈরি করে থাকি, যখন আপনি কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, প্রোডাক্টটা মার্কেটিং করার আগে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এই প্রোডাক্ট সম্পর্কে আপনি যখন নলেজ গ্যাদার করবেন, প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি জানতে চাবেন, তখন আপনি নিজে যে লিঙ্কগুলো তৈরি করবেন সেই লিঙ্কগুলোতে আপনি যাবেন না, মানে সেই লিঙ্কগুলো থেকে আপনি কোনো ইনফরমেশন পাবেন না। এখানে জাস্ট একটা সাইন আপ ফর্ম আছে, যেটাকে আমরা ল্যান্ডিং বলতেছি। সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে দুইটা পেজ থাকবে, একটাকে বলা হয় প্রি ল্যান্ডিং, একটাকে বলা হয় ল্যান্ডিং। আমরা সরাসরি ল্যান্ডিং এ আছি। প্রি ল্যান্ডিংটা ওয়ান কাইন্ড অফ ব্লক, যেখানে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন থাকে, যেখানে প্রোডাক্ট সম্পর্কে অনেকগুলো আর্টিকেল থাকবে, এটাকে আমরা ল্যান্ডিং বলি। এরপরে ট্রাফিক ওই ইনফরমেশনগুলো জানার পরে, বোঝার পরে, যখন প্রোডাক্টটা ফাইনালি কিনতে যাবে, এই কিনতে যাওয়ার জন্য যে পেজে যায়, সেকেন্ড পেজে যায়, তাকে বলা হয় ল্যান্ডিং। তার আগেরটা ছিল প্রি ল্যান্ডিং। ওকে, তো আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ল্যান্ডিং। সো আমরা এখান থেকে ব্যাক করব। যদি আমরা ডিফল্ট যে লিঙ্কটা আছে, আমরা যদি এই লিঙ্কটা ওপেন করি, দেখি এই লিঙ্কের মধ্যে কি পাওয়া যায়। একটু সময় দেবেন। এবার দেখেন, আমরা যখন ডিফল্ট লিঙ্কে প্রবেশ করলাম, তখন আমরা কি পাচ্ছি, একটা একটা ওয়েবসাইট পাচ্ছি। এটা কোথায় থেকে পেলাম আমরা? ডিফল্ট লিঙ্ক থেকে পেলাম। আমরা তো বলেছিলাম আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার, আমরা বলেছিলাম আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। তো এই প্রোডাক্টটা ছিল পোল্যান্ডের, তারা বলতেছে যে ল্যাঙ্গুয়েজ দুইটা আছে, একটা পোলিশ আর একটা ছিল ইংলিশ, পোল্যান্ডের ভাষা পোলিশ। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই ল্যান্ডিং পেজে যে আর্টিকেলগুলো, যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো কিন্তু পোলিশ ভাষায়। তো পোলিশ ভাষায় সচরাচর আমাকে, আমাদের কিছুই বোঝার কথা না, স্বাভাবিক, কিছুই আমরা বুঝি নাই আপাতত, ধরে নেন। ওকে, ফাইন। তাহলে এই লিঙ্ক কন্টেন্টগুলোকে আমি এবার রাইট বাটনে ক্লিক করে
কি করে নিতে পারি, ট্রান্সলেট করতে পারি, এই যে ট্রান্সলেট টু ইংলিশ, অথবা আপনি এখানে ক্লিক করে ইংলিশে ক্লিক করেন। ইংলিশে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলো ইংলিশে হয়ে যাবে, এবং ইংলিশ হওয়ার পর তারা বলতেছে দেখেন কিটো ডায়েট, এই প্রোডাক্টটা হচ্ছে ডায়েট রিলেটেড, আপনি যদি এটা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করেন, স্টাডি করেন, এটা হচ্ছে একটা ওয়েট লস এর একটা প্রোডাক্ট যেটাকে কিটো ডায়েট বলা হচ্ছে, ওকে, ওয়েট লস এর প্রোডাক্ট। তাহলে আমরা কিন্তু সেকেন্ড আনসারটাও পেয়ে গেলাম, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট, কোন কান্ট্রির জন্য, পোল্যান্ডের জন্য। এবার আমাদের সেকেন্ড করণীয়টা কি হবে, এবার আমাদের একটা ট্রাফিক সোর্স রেডি করতে হবে, কার ওপর বেস করে, আমার অফার আর কান্ট্রির ওপর বেস করে। তাহলে আমরা যদি কিছুক্ষণের জন্য ধরে নেই যে আমরা এই অফারটা টুইটারে মার্কেটিং করব, তাহলে আমাকে টুইটারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটা বিজনেস অ্যাকাউন্ট হবে। টুইটারে যে বিজনেস অ্যাকাউন্ট আমরা তৈরি করব, এই টুইটারের অ্যাকাউন্টটা দুইটা বিষয়ের উপর বেস করে আমাদের তৈরি করতে হবে। একটা হচ্ছে যে আমার যে টুইটার অ্যাকাউন্টটা হবে এটা হবে পোল্যান্ডের জন্য, সেকেন্ড আমার টুইটার অ্যাকাউন্টে যে ট্রাফিকগুলো আসবে তারা যেন অবশ্যই হেলথে ইন্টারেস্টেড হয় বা ওয়েট লস ইন্টারেস্টেড হয়, বিকজ আমার প্রোডাক্টটা ওয়েট লসের। যদি এই দুটো ফর্মুলা যদি আপনার ম্যাচ না করে বা মিল যদি না থাকে, বিশ্বাস করেন একটা প্রোডাক্ট আপনার সেল হবে না, ইম্পসিবল। অ্যাফিলিয়েট মার্কেটিং যতটা সহজ, আপনাকে যতটা সহজ করে বোঝানো হচ্ছে বা আপনি যতটা সহজ করে গ্রহণ করতেছেন, মোটেও এতটা সহজ না, এর থেকে আরও ভয়ানক কঠিন এটা। কিন্তু কাজ করতে করতে আপনি অলরেডি এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে, বা আপনাকে যে মেথডগুলো, যে ট্রিক্স অ্যান্ড ট্রিপসগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো ফলো করে ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত এখান থেকে আপনি সফলতা পাবেন। তাহলে আমরা এখান থেকে ল্যান্ডিং পেলাম, প্রি ল্যান্ডিংও পেলাম, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এখানে যাই, দেখেন আমরা এখান থেকে একটা, এই যে দেখেন এখানে লেখা আছে অর্ডার, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ফর্ম পাবো, এই অর্ডার ফর্ম। অর্ডার ফর্মে ক্লিক করার পরে আপনি ঠিক এই এই ফর্মটাই হচ্ছে এইটা, ওই ফর্মটাই হচ্ছে এই ফর্মটা, ঠিক আছে। এই ফর্মে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা যেহেতু সিওডি অফার নিয়ে কাজ করতেছি, ওই ফর্মে ক্লিক করার পরে আপনার মাইলিডিয়ার একটা প্রতিষ্ঠান বা কোম্পানির কাছে ওই ব্যক্তি ডাটা বা ইনফরমেশনগুলো চলে যাবে, কোম্পানি থেকে ওই ব্যক্তিকে কল করা হবে। ওই ব্যক্তি যদি ওভার ফোনে যদি তারা ইনশিওর করে, ওকে আমি প্রোডাক্টটা কিনতে চাই, আমাকে ডেলিভারি করে দাও, দেন প্রোডাক্টটা ডেলিভারি করা হবে, আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ডলার চলে আসবে, ওকে। এটা হচ্ছে সিওডি প্রোডাক্ট নিয়ে যেভাবে কাজ করা হয় বা যেভাবে সেল জেনারেট করা হয়। তাহলে আমরা এবার এই প্রোডাক্টটা মার্কেটিং করবো কোথায়, টুইটারে। তাহলে টুইটারে মার্কেটিং করার জন্য আমাদের শুরুতে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা একটা ফার্স্ট একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব, twitter.com, ওকে। এরপরে আমরা এখান থেকে লেখা আছে দেখেন সাইন আপ টুইটার, সাইন আপে যাব, আমরা একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। তো সাইন আপে যেতে হবে আমাদেরকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো বলছে এখানে ক্রিয়েট ইউর নেম, একটা নাম দিব। তো এখানে যে নামটা ব্যবহার করব, ক্রিয়েট ইউর নেমের জায়গায় আপনি যে নামটা ব্যবহার করবেন বা আপনাকে যে নামটা ব্যবহার করতে হবে, এই নামটা হবে কি পারপাস, ওয়েট লস পারপাস। কিন্তু শুধু ওয়েট লস পারপাস চিন্তা করলেই হবে না, আমাদের এটাও দেখতে হবে যে প্রোডাক্টটা কোন কান্ট্রির জন্য। তাহলে আমাদের প্রোডাক্টটা যেহেতু পোল্যান্ডের জন্য, তাহলে আমরা গুগল ট্রান্সলেট করব, যেহেতু পোলিশ ভাষা আমাদের কোথান থেকেই নেই। ওকে, আচ্ছা আমরা দেখেন যদি ওয়েট লস লিখি, ওয়েট লস থেকে আমরা চাচ্ছি যে পোলিশ ভাষায়, ওকে। তাহলে দেখেন আমরা ওয়েট লসটাকে আমরা পলিশ করে নিলাম। তাহলে আমরা আমাদের যে কান্ট্রির জন্য অফার গুলো নিয়ে কাজ করব, সেই কান্ট্রি বেজ আমরা কি করে নিলাম, যে পলিশ ভাষায় করে নিলাম সেটা। বা আমরা এখানে আরোটা দিতে পারি যে ওয়েট লস টিপস দিতে পারি আমরা, আমার এটা হচ্ছে প্রোফাইলের নেম, ওয়েট লস টিপস। আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, একটা ফোন নাম্বার দেন যার অ্যাকাউন্ট তৈরি করা নেই।
দেন সেই ফোন নাম্বার দিয়ে দেন আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। ফোন নাম্বার দেবেন। স্যার আমার অ্যাকাউন্টে লগ ইন করা? হ্যাঁ, এটা আপনার অ্যাকাউন্ট আতর ভাই। তাহলে স্যার আমার ফোন নাম্বার দিব? হ্যাঁ, আপনার ফোন নাম্বার দেন, আচ্ছা কিন্তু পূর্বে যেন অ্যাকাউন্ট না করা থাকে। টুইটারে স্যার, হ্যাঁ, টুইটার। টুইটারে তো স্যার আমার ওই নাম্বার ভেরিফাই করা আছে। তাহলে অন্য নাম্বার দেন, যে নাম্বারে টুইটার অ্যাকাউন্ট পূর্বে করা আচ্ছা নাই। স্যার, তাহলে আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিলাম, দেন এখান থেকে আপনি ইচ্ছা মতো এগুলো দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা করবে না। জাস্ট আপনি মাথায় রাখবেন আপনার যেন এটা অ্যাটলিস্ট 16 নিচে না হয়, 18 নিচে না হয় বয়স। ওকে, নেক্সট করে দেবো আমরা এখান থেকে, দেন নেক্সট। ওকে, সাইন আপ, দেন ভেরিফাই। দেখেন আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা পাঠাবেন। তখন ভাই আপনার নাম্বারে এখানে একটা কোড যাবে, শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোডটা নিয়ে দেন আমরা নেক্সট করে দেব। আচ্ছা, এবার এখানে ইচ্ছা মতো আমরা একটা পাসওয়ার্ড দিব, আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন এখানে, দেন আমরা নেক্সট করব। ওকে, এখানে একটা ইমেজ দিতে হবে, একটা লোগো দিতে হবে, তো এখান থেকে আপনি ওয়েট লস রিলেটেড বা ওয়েট লুজ রিলেটেড কোন একটা লোগো আপনি ব্যবহার করবেন। আমি কি স্কিপ করে দিচ্ছি এটা। দেন এখানে আমরা একটা বায়োগ্রাফি লিখবো, তো এই বায়োগ্রাফিটার মধ্যে আপনি এখানে কিছু কন্টেন্ট লিখতে পারেন, ওয়েট লস এর উপর বেস করে কোন একটা আর্টিকেল লিখতে পারেন, তবে অবশ্যই 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এখানে একটা কাজ করতে পারেন আপনি, যে এই আর্টিকেলের পাশাপাশি আমরা যে আর্টিকেল গুলো এখানে লিখবো সে আর্টিকেলের পাশাপাশি কিছু আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওকে, তাহলে আমি এখানে ডিরেক্ট ওয়েট লুজটা লিখলাম, কারণ ওয়েট লুজ খুবই দামি একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো আপনি এটা আর্টিকেলটা লিখেন, আমি আর আর্টিকেল লিখলাম না, জাস্ট আমি এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, কিছু কিওয়ার্ড ব্যবহার করলাম। আরেকটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে আপনি এমন কিছু আর্টিকেল লেখেন যে আর্টিকেল গুলোর মধ্যে কিওয়ার্ড গুলো থাকবে, এটা সব থেকে ভালো, যে আপনি এমন একটা আর্টিকেল লিখবেন যে আর্টিকেলের মধ্যে অলরেডি কিওয়ার্ড গুলো থাকবে। তো আমি এই তিনটাই কিওয়ার্ড দিলাম, আপনি চাইলে আরো দিতে পারেন, ঠিক আছে? আমি এটা নেক্সট করে যাব এখান থেকে। এরপরে তারা জানতে চাচ্ছে যে আমাদের ইন্টারেস্টেড যে টপিক কি কি আছে, তো এখানে যদিও আপনি যদি এখান থেকে কোনো পোল্যান্ড ভাষায় যদি আপনি এখানে সার্চ করেন, যদি আমরা এখানে সার্চ করে দেখেন, আমাদেরকে কিছু তারা সাজেস্ট করতেছে না, ঠিক আছে? দেখেন আমাদেরকে তারা এখান থেকে কিছু সাজেস্ট করে না, আপনি এটা কেটে দেন। সাপোজ আমরা এবার ওয়েট লুজ যদি লিখি, ওয়েট লুজ
এখানেও কিছু সাজেস্ট করে না, কারণ হচ্ছে তারা এখানে যে কন্টেন্ট গুলো সাজেস্ট করতো সেগুলো অবশ্যই ইংলিশ কন্টেন্ট হতে হবে। যদি আমরা এখানে ওয়েট লুজটা এটা যদি আবার লিখি এখান থেকে কেটে দেন, এখান থেকে সাজেস্ট করতেছে এটা দেখেন ডায়েটটা সাজেস্ট করতেছে, তারপর আপনি দিতে পারেন যে ফিটনেস টেস্টটা সাজেস্ট করবে, ফিটনেস মোটিভেশনটা আপনি নিতে পারেন, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি এখানে যে ওমেন ফিটনেস, ওমেন ফিটনেসটা যদি আমরা নেই, ওকে আচ্ছা ওমেন ফিটনেসটা আমাদেরকে সাজেস্ট করতেছে না, এটা নেই। আচ্ছা আজানটা শেষ হওয়ার পরে আমি স্পিকারটা অন করতেছি, হ্যাঁ আজানটা শেষ। আমরা এখানে দেখেন আপনি এখানে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আপনার ইন্টারেস্টেড মানে টপিক রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়ে আপনি এটা অ্যাড করে নেবেন, দেন আমরা নেক্সট করে যাব। দেন এবার দেখেন আপনি খেয়াল করে যে আমাদের কাছে এখানে যে আইডি গুলো ফলো করতে বলতেছে আমাদেরকে, এখানে সবগুলো আইডি আছে কিন্তু আমাদের ফিটনেস রিলেটেড, তারপর আছে কি ডায়েট রিলেটেড, ঠিক আছে। সো আপনি যে কিওয়ার্ড গুলো আপনি ওখানে সাজেস্ট রাখবেন যে সব কিওয়ার্ড, সেই কিওয়ার্ড রিলেটেড আইডিয়া গুলো আপনাকে এখন থেকে সাজেস্ট করা শুরু করবে, আপনি এটা নেক্সট করে দেন। আমরা ওই আইডিয়া গুলোকে ফলো করব না, মানে আমরা এমন কিছু আইডি ফলো করতে চাই যে আইডি গুলো আমার পোল্যান্ডের, ওকে। এরপরে আমরা প্রোফাইলে চলে আসি, আমাদের প্রোফাইলটা একটু কাস্টমাইজ করতে হবে। প্রোফাইল কাস্টমাইজের জন্য আপনি সেট আপে চলে আসেন, এখানে একটা লোগো দিতে হবে, তো এখানে আপনি একটা লোগো নিয়ে নেবেন। তো এর আগে অনেকবার আমরা দেখেছি যে টুইটার অ্যাকাউন্টে কিভাবে সেট আপ করতে হয়, তো সেট আপ নিয়ে আজকে খুব একটা বেশি সময় এখানে আমরা দিব না। তো আপনি এখানে সিম্পলি এখানে আপনি একটা লোগো দিয়ে দিতে পারেন যে যে কোনো ধরনের। আচ্ছা আমি দেখাই দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমরা এখান থেকে ওয়েট লুজ লোগো নিব, আমরা ওয়েট লুজ লোগো লিখে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো লোগো পাবেন। যদি খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো লোগো আছে, তো আপনি এখান থেকে যে কোনো ধরনের লোগো আপনি নিতে পারেন যেটা আপনার ভালো লাগে। তো এখান থেকে সাপোজ এই লোগোটা নিব, সাপোজ এই লোগোটা নিলাম, দেন এটাকে আমরা সেভ করে নেব, সেভ ইমেজ। আচ্ছা দেন এখান থেকে আমরা লোগোটা আপলোড করব। নেক্সট দেন নেক্সট স্পিকার মেবি অন থাকতে পারে, স্পিকার কারো অন থাকলে একটু অফ করে রাখেন। আচ্ছা এরপরে আমাদেরকে একটা ব্যানার দিতে হবে, হ্যাঁ আমরা একটা ব্যানার দিয়ে নিব। তো ব্যানার গুলো আমরা চাইলে ক্যানভা থেকেই তৈরি করতে পারি, আপনি ক্যানভা থেকে সুন্দর করে ব্যানারটা তৈরি করে নেবেন, আমি আর ব্যানারটা আপলোড করে দেখাবো না। ব্যানারটা ক্যানভা থেকে তৈরি করে এখানে আপলোড করে দেবেন, আমি এটা স্কিপ করে দিলাম, নেক্সট করে দিয়ে আমি সেট আপ করবো। ওকে আমার প্রোফাইলটা মোটামুটি এটা সেট আপ কমপ্লিট। আমরা যদি আরেকবার প্রোফাইলে আসি, আমি এডিট প্রোফাইলে, তো এখানে আমাদেরকে লোকেশন সেট করতে হবে। তো আমরা জানি আমাদের লোকেশন হবে পোল্যান্ডের, তাহলে আমি পোল্যান্ড সিটির নাম নিব, পোল্যান্ড সিটি, ওকে সাপোজ আমি এটাই দিলাম। এখানে একটা ওয়েবসাইট দিতে হবে, আপনি একটা ওয়েবসাইট দিয়ে নেবেন, ঠিক আছে। আমরা এটা সেট আপ করলাম, আমাদের অ্যাকাউন্টে যেন দেখতে মানে কোনো একটা ভিজিটর যখন ভিউ করবে তখন যেন সে এসে দেখে যে না 100% পোল্যান্ডের আছে এটা। আর এখানে যে লোগোটা আমরা দিয়েছি, এই লোগোটা ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার
পিএনজি ফরম্যাট এটা হয় না, এটা এখন জেপিজি তে আছে। তো আপনি এই লোগোগুলো সেট আপ করে নেবেন, এটা সুন্দর হয়নি, আপনি সুন্দর একটা লোগো দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, মোড থেকে অ্যানালাইটিক্স এ যদি আসি, ইউজার নেমটা, সরি, আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি আসি, দেখেন আমাদেরকে এখন আর ইউজার নেম সেট আপ করতে দেয় না। আমরা এর আগেও একবার যখন এখানে মার্কেটিং করতে এসেছিলাম তখন দেখেছি যেটা আপডেট করা হয়েছে। ওকে ফাইন, আপডেট করা থাকলে থাক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের অ্যাকাউন্টটা আমরা সেট আপ করা কমপ্লিট করেছি। এবার আমাদের যে কাজটা হবে যে পোল্যান্ডের ট্রাফিকগুলোকে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। আমরা আগে মার্কেটিংয়ে যাচ্ছি না, আমরা আগে মার্কেটিং করব না, আমরা কি করব, আগে প্রোফাইলটা কাস্টমাইজ করব। প্রোফাইলে আমাদের ট্রাফিক নিয়ে আসতে হবে, আমাদেরকে ওই সমস্ত ট্রাফিকগুলো আমাদেরকে ফলো করবে যারা পোল্যান্ডের, ঠিক আছে। তাহলে পোল্যান্ডের ট্রাফিকগুলোকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা কি করব, আরেকটা কথা বলেছি না, পোল্যান্ডের ওই সমস্ত ট্রাফিক দরকার যারা কিসে ইন্টারেস্টেড, ওয়েট লসে বা ডায়েট ইন্টারেস্টেড। তাহলে আমি এখানে যদি লিখি যে ওয়েট লস প্ল্যান বা শুধু ওয়েট লস যদি লিখি, আমি এই পোল্যান্ড ভাষার ওয়েট লুজটা লিখে আমি টুইটারে সার্চ করব। টুইটারে সার্চ করলাম আমি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি যখন পোল্যান্ড ভাষা লিখে টুইটারে সার্চ করেছি তখন আমাকে টপে, এবং আপনি যদি অল ভিউতে যান, এখানে অনেকগুলো ট্রাফিক আছে, সরি, অনেকগুলো আইডি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, কি আছে, অনেকগুলো আইডি খুঁজে পাচ্ছি যে আইডিগুলো কিন্তু পোল্যান্ড ভাষায়, এই আইডি যেগুলো আছে সেগুলো কিন্তু পোলিশ ভাষায়, পোল্যান্ড ভাষায়, ঠিক না, পোলিশে। তো আমরা চাচ্ছি ফলোয়ার নিয়ে আসার জন্য, ফলো করবো আইডিগুলোকে। তো শুরুতে টপ থেকে আমি পিপলে যাব, পিপলে গেলে এখানে ওই সমস্ত আইডি পাবো, এখানে ওই সমস্ত আইডি আছে। দেখেন পোল্যান্ডে খুব একটা বেশি মার্কেটার নেই, এখানে ওই সমস্ত আইডিকে পাচ্ছি আমরা যে সমস্ত ব্যক্তিরা বর্তমান পোল্যান্ডে মার্কেটিং করতেছে। ওকে, তো আমি এখান থেকে ফার্স্ট আইডিতে গেলাম। প্রথম আইডিতে প্রবেশ করলে আপনি খেয়াল করে দেখবেন যে ফলোয়ার আর ফলোয়ারের সংখ্যা ওদের। সেকেন্ড আইডিতে গেলেও আমরা দেখতে পাবো, থার্ড আইডিতে যদি আমরা আসি দেখেন, ঠিক আছে। তো এখানে খুব একটা বেশি যে ট্রাফিক আছে তাও না। আমরা যদি এই আইডিটা ভিজিট করে, এই আইডিতে গেলাম, ইভেন আমরা প্রথম আইডিতে গেলাম, এই আইডিগুলোকে যারা ফলো করেছে, এই আইডি যারা ফলো করতেছে তারা কিন্তু পোল্যান্ডের ট্রাফিক। যদি আমরা এখানে যাই, এই ব্যক্তিগুলো আপনি যদি খেয়াল করেন একদম ফ্রেশ পোল্যান্ডের, এবং ওনার আইডিটা কিন্তু পোল্যান্ডের আইডি, আপনি এনাকে ফলো করেন, এনাকে মানে জাস্ট আমরা চাচ্ছি যে ফ্রেশ, এখানে পোল্যান্ডের ব্যক্তি ছাড়া আমরা কাউকেই ফলো করব না। আর এই ব্যক্তিগুলো যখন দেখবে, ইনি কিন্তু পোল্যান্ডের, ঠিক আছে, এই ব্যক্তিগুলো পোল্যান্ডের, এই ব্যক্তিগুলো যখন দেখবে যে এখানে পোল্যান্ডের ওয়েট লস রিলেটেড কোনো একটা অ্যাকাউন্ট থেকে তাকে ফলো করা হচ্ছে, ওই ব্যক্তি কিন্তু পরবর্তীতে আপনাকে ফলো ব্যাক করবে। ওই ব্যক্তি ফলো ব্যাক করুক বা না করুক, আমরা আরেকটা যে কাজটা করব, যেমন এই আইডিতে যদি আমরা প্রবেশ করি, অথবা কোন একটা লেডিসের আইডিতে, যদি কোন একটা মেয়ের আইডিতে আমরা যদি যাই প্রবেশ করি, যেমন এই অ্যাকাউন্টে, বা আমরা আরেকটু এই অ্যাকাউন্টে যদি আমরা প্রবেশ করি, আপনি খেয়াল করে দেখেন এই আইডিতে গেলাম, এই আইডিটা পোল্যান্ডের, ওকে, কোনো সন্দেহ নেই, পোল্যান্ডের একটা অ্যাকাউন্ট এটা। তো এই আইডিতে যদি আমরা দেখি তাকে ফলো করেছে কতজন ব্যক্তি, ফলো করেছে তাকে 1142 জন। এই 1142 জন ব্যক্তি কিন্তু সবাই কিন্তু পোল্যান্ডের, আপনি এদেরকে ফলো করেন কারণ এটা পোল্যান্ডের একটা আইডি। তো এখানে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে বেশি ফলো করবেন, কারণ হচ্ছে ওয়েট লস প্রোডাক্টগুলো সাধারণত ছেলেদের থেকে মেয়েরা বেশি ক্রয় করবে, বেশি নিবে। আমাদের টার্গেটেড অডিয়েন্স কিন্তু ফিমেল, আপনি এটা সর্বদা মাথায় রাখবেন। সুতরাং আপনার কাজ হবে এখান থেকে ফিমেল আইডিগুলোকে খোঁজা, ফিমেল আইডিগুলোকে ফলো করা, ফিমেল আইডিকে ফলো করার পরে ওই আইডিতে আবার প্রবেশ করে। যেমন এই আইডিটা যদি আপনি খেয়াল করেন, এটা পোল্যান্ডের একটা আইডি। তো এই আইডিকে যারা ফলো করেছে, যেমন এই আইডিকে যারা ফলো করেছে তাদের অ্যাকাউন্টটা আমরা প্রবেশ করব, ঠিক আছে। এখান থেকে যারা ফিমেল, জাস্ট আপনি তাদেরকে নেন। একটা সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার আসবে, সবগুলো মেয়ে ফলোয়ার। আপনি সর্বদা মাথায় রাখবেন আমাদের কিন্তু ফিমেল দরকার, আপনি কিন্তু মেলগুলোকে ফলো করে কোনো লাভ নেই। যদি আপনি একটু কষ্ট করে, একটু যদি ধৈর্য ধরে আপনি যদি এইভাবে ট্রাফিকগুলো নিয়ে আসতে পারেন, যখন আপনার 1000-2000 যদি ফলোয়ার চলে আসে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে 500 থেকে 1000 যদি ফলোয়ার যদি আপনি অ্যাকাউন্টে চলে আসে,
পোল্যান্ডের সবগুলো মেয়েরা যদি আপনাকে ফলো করে এই আইডিকে, দেখবেন যে এই আইডি থেকে কি পরিমাণ সেল জেনারেট করা সম্ভব হয়, হিউজ সেল জেনারেট করতে পারবে আপনি, ঠিক আছে? তো আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে, মানে গণহারে ট্রাফিক নিয়ে আসে দরকার নেই, 1 লাখ ট্রাফিকের দরকার নেই, 10,000 ট্রাফিক হলেই হয়। যদি আমার 10,000 টার্গেটেড অডিয়েন্স আপনি নিতে পারেন, যদি টার্গেটেড অডিয়েন্স হয়, তাহলে দেখবেন আল্লাহর রহমতে এখান থেকে আপনাকে আর পিছনে ফিরতে হবে না, প্রতি মাসে এখান থেকে হিউজ একটা সেল আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি খেয়াল করবেন, খেয়াল করে করে আপনি এইভাবে আইডিগুলোকে ফলো করবেন। এখন কথা হলো যে আমরা যে ট্রাফিকগুলোকে ফলো করতেছি, এই ট্রাফিকগুলো কতজনকে আমরা ফলো করব, মানে ফলো করার সংখ্যা কত হবে? আমরা জানি যে টুইটারের অ্যাকাউন্টগুলো প্রচুর সাসপেন্ড করা হয়, টুইটার প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে অ্যাকাউন্টগুলো তৈরি করব সেগুলোর যেহেতু এজ আমার কম, সেহেতু আমরা এই অ্যাকাউন্ট থেকে বেশি করে ফলো করব না, আমরা ফলো কম কম করে করতে হবে, অ্যাটলিস্ট 10টা থেকে 15টা পার ডে। এর থেকে বেশি যদি আপনি ফলো করতে যান, আপনার অ্যাকাউন্টটা একটু পরে সাসপেন্ড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। সুতরাং আপনি অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আমি অতিরিক্ত ফলো করব না, একাধিক ফলো করব না, আমাকে অল্প অল্প করে ফলো করে যেতে হবে, কম কম করে ফলো করতে হবে, ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন, এগুলো সব পোল্যান্ডের অ্যাকাউন্ট, ঠিক আছে? এই অ্যাকাউন্টগুলোতে যে আপনি শুধুমাত্র মেয়েদেরকে ফলো করবেন, ঠিক আছে? তো আপনি তো বুঝতেই পারতেছেন এখানে আমরা প্রচুর ট্রাফিক পাচ্ছি, আমাদের ট্রাফিকের শেষ নেই। আপনি যদি এখান থেকে কোন একটা পোল্যান্ডের সেলিব্রিটিকে খুঁজে বের করতে পারেন, সেই সেলিব্রিটি অ্যাকাউন্টে যদি আপনি যান, তাহলে দেখবেন যে কি পরিমাণ ফলোয়ার ওখানে আছে, জাস্ট আপনি সবাইকে ফলো করেন, ঠিক আছে? দেখবেন যে প্রচুর ফলো আপনাকে ব্যাক করা হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে ফলো করার সিস্টেম। এবার দেখেন আমাদের এখানে যে যে কন্টেন্ট যেগুলো আসতেছে সবগুলো কিন্তু পোলিশের, যেমন এই এই অ্যাকাউন্টে যদি আপনি খেয়াল করেন, এটা পোল্যান্ডের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এই এই অ্যাকাউন্টে যদি আপনি চান, দেখেন এখানে প্রচুর আইডি আছে। যাই হোক, ফলো করার সিস্টেম তো শিখেই গেছেন, ট্রাফিক কীভাবে নিয়ে আসতে হবে। তো এভাবে আপনি কি করবেন, ট্রাফিকগুলোকে ফলো করবেন, ফলো করে করে আপনার অ্যাকাউন্টে ট্রাফিকগুলো নিয়ে আসবেন। দেখাতে দেখাতে অনেকগুলা ফলো করা হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে বলতে পারেন। তো আমরা এত বেশি ফলো করব না, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে, এটা আপনি মাথায় রাখবেন সর্বদা। আরেকটা যে বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো একটা ট্রাফিক সোর্স বা কোনো একটা ট্রাফিক মেথড আমরা যখন তৈরি করি, তখন আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের একটা প্রফেশনাল একটা লুক দিতে, আমাদের প্রোফাইলের আউটলুকটা যেন প্রফেশনাল হয়, যেন আমাদের প্রোফাইলের দিকে একবার কেউ তাকালেই যেন তার ভালো লাগেছে, তার যেন একটা ট্রাস্টের একটা জায়গা তৈরি হয়ে যায়, না একটু প্রফেশনাল। আমরা বলি না যে এই লোকটার কাজ প্রফেশনাল বা তার চালচলন, তার কথাবার্তা প্রফেশনাল, ভালো লাগছে তার কথা শুনে, লোকটার কাজটা আমার ভালো লাগছে, যেমন তারা যেন আপনাকে ফার্স্ট লুক, আপনাকে আপনার দিকে একবার তাকালেই যেন তারা বুঝতে পারে যে না, এই অ্যাকাউন্টটা ট্রাস্টেড হবে, বিজনেস পারপাস আছে, একে বিশ্বাস করা যায়। দেখবেন আপনাকে ফলো করবে, আপনি পোস্ট করলে আপনার পোস্টে লাইক কমেন্ট করবে, দেখবেন আপনার অল্প অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন যে আপনি রাতারাতি দেখবেন একটা ভালো একটা অবস্থানের মধ্যে চলে আসছেন বা পৌঁছে গেছেন। ওকে, তো এরপরে আমরা আপনি এভাবে ট্রাফিকগুলো তো জেনারেট করবেন, এভাবে ট্রাফিকগুলো নিয়ে আসবেন আপনার অ্যাকাউন্টে, আপনার প্রোফাইলে। এরপরে আমরা এখানে মার্কেটিং করবো। তো আমি সাধারণত যেটা বলি, অন্য মার্কেটাররা যা সাধারণত যেটা বলে থাকে যে আপনি শুরু থেকে মার্কেটিং করা শুরু করেন, ঠিক আছে? তো না, এটা কখনোই করবেন না, শুরু থেকে মার্কেটিং করবেন না, শুরু থেকে লিংক দিবেন না, এটা দেওয়া ঠিক না। অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত না 2,000, 4,000 বা 5,000, অ্যাটলিস্ট 5,000 ট্রাফিক, অ্যাটলিস্ট 5,000 ফলোয়ার বা অ্যাটলিস্ট 3,000 ফলোয়ার যতক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইলে না ফলো করতেছে, ততক্ষণ আপনি মার্কেটিং করবেন না। ততক্ষণ আপনি কি করবেন, পোস্ট করবেন, হেল্প পোস্ট, আপনি তাকে হেল্প করতেছেন, তাকে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছেন, আপনি অনেকগুলো টিপস শেয়ার করবেন, কিভাবে ওয়েট লস হয়, কিভাবে ওয়েট গেইন করা যায়, কিভাবে ঘরে বসে আপনি হেলদি থাকতে পারেন, কিভাবে ওয়েট লস ফুডগুলো কি কি, ওয়েট লস ফুডগুলো কই কই কি, মানে লিস্টগুলো আপনি তাদের সাথে শেয়ার করেন। মূলত আপনি মানে সুন্দর সুন্দর ছোট ছোট
সরি সুন্দর সুন্দর ইমেজ গুলো তৈরি করবেন, আপনি সুন্দর করে ইমেজ ক্রিয়েট করবেন ক্যানভা দিয়ে। ইমেজ তৈরি করার পরে সুন্দর করে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার পর পোস্ট করবেন, কোনো লিংক শেয়ার করবেন না, কোনো লিংক শেয়ার কর, যতক্ষণ পর্যন্ত আমার 2000-3000 ফলোয়ার না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের লিংক শেয়ার করার কোনো দরকার নেই। যদি আপনি শুরু থেকে মার্কেটিং করা শুরু করেন, আপনার কিন্তু ফলো হবে না বা ট্রাফিক কিন্তু আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে, তখন সবাই বুঝবে যে না, ইনি মার্কেটিং পারপাস আছে, মার্কেটিং করতে আছে, এনার এনার দিকে আপনার দিকে আর খুব একটা আসবে না। কিন্তু তখনই মার্কেটিং শুরু করেন, তখন যখন আপনার একটা ট্রাস্টের জায়গা তৈরি হবে, যখন আপনার একটা জনবল লোকবল তৈরি হবে। আমরা ফেসবুকের মেথডটার কথা একবার চিন্তা করেন, ফেসবুক ডে বাই ডে তার রূপ চেঞ্জ করতেছে, কখন রূপ চেঞ্জ করা শুরু করলো, যখন তার জনশক্তি বেড়ে গেল, যখন তার একটা হিউম্যান পাওয়ার যখন বাড়ছে, তার যখন একটা এই জনবল লোকবলটা বাড়লো, তখন তার স্ট্র্যাটেজি পরিবর্তন করলো। এই লোকবল বলতে তার অফিসে এমপ্লয় নিয়োগ দেওয়ার কথা বলছি না, যখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেল, তখন সে এই ফেসবুকে ইচ্ছা মতো সে কি করতেছে, ব্যবহার করতেছে, এই ফেসবুককে ব্যবহার করতেছে না, ফেসবুক ইউজারদেরকে ব্যবহার করা হচ্ছে। আপনি যতই চান না কেন, ভিডিও দেখতে দেখতে অ্যাড আসবে না, কিন্তু অ্যাড আসবেই, আপনাকে অ্যাড দেখতে বাধ্য করা হচ্ছে, আপনি কিন্তু অ্যাড দেখতে চাননি, আপনি অ্যাড দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না, আপনাকে অ্যাড দেখতে বাধ্য করতেছে ফেসবুক। এবার আপনাকে দেখতেই হবে, কেননা এমন একটা ভিডিও দেখতেছেন, সেই ভিডিওটাও আপনাকে শেষ করতে হবে। দেখুন ভিডিওর ঠিক এমন একটা পয়েন্টে সে অ্যাড দিচ্ছে যেখানে আপনার অ্যাডটা দেখে ভিডিওটা দেখতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে আপনাকে। সুতরাং আপনাকে আগে ওই জায়গাটা তৈরি করতে হবে। আমরা 90% মার্কেটার এই ভুলগুলো করে থাকি। রাতারাতি আমরা অনলাইনে আসি টাকা কামানোর জন্য, না, আপনি টাকা ইনকাম করার জন্য আসেননি এখানে। আপনি এখানে আছেন আপনার প্রোফাইল বিল্ড আপ করার জন্য, এখানে আছেন আপনি সুন্দর করে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্টগুলো গ্রো করার জন্য। যখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো হবে, প্রোফাইলগুলো সুন্দর করে বিল্ড আপ হবে, আপনার অ্যাকাউন্ট এক একটা অ্যাকাউন্টে যখন হিউজ ট্রাফিক থাকবে, এরপরে ওই ট্রাফিকগুলো হচ্ছে আপনার লোকবল, এটা হচ্ছে আপনার শক্তি। এই ট্রাফিকগুলোকে আপনি ইচ্ছামতো ইউটিলাইজ করতে পারেন, এই ট্রাফিকগুলোকে যেমন ভাবে তেমন করে আপনি তাকে নাচাতে পারেন, ঠিক আছে? সুতরাং এই মানুষগুলো কিন্তু এগুলো এত কিছু বুঝবে না, কারণ আমরা মার্কেটার, আমরা যতটা বুঝি তারা এতটা বুঝবে না, ঠিক আছে? তাদের একটা লাইক একটা কমেন্ট যে আমাদের কাছে কতটা মূল্যবান, এটা অ্যাজ এ মার্কেটার ব্যতীত আর পৃথিবীর কোনো মানুষকেই বোঝানো সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে মার্কেটিং আমরা করব না, এটা আপনি সর্বদা মাথায় রাখবেন। কিন্তু মার্কেটিং করার আগে আমাদের কিছু কাজ আছে। যেমন আমরা জানি টুইটারে রিটুইট করা যায়, আমরা বিভিন্ন ধরনের পোস্ট রিটুইট করতে পারি, কারণ হচ্ছে যে অন্যদের পোস্ট, আমরা অন্যরা পোস্ট করেছে, অন্যরা কেউ একজন এখানে পোস্ট করেছে হেলথ রিলেটেড, এই পোস্টটা আমার ভালো লাগছে, কেউ একজন কোভিড সচেতনামূলক কোনো একটা কিছু পোস্ট করেছে, সেই পোস্টটা আপনি শেয়ার করেন আপনার টাইম লাইনে, সেই পোস্টটা আপনি আপনার ওয়ালে শেয়ার করেন, বিভিন্ন ধরনের হেল্প পোস্ট। আপনি নিজে যদি পোস্ট করতে না পারেন, অন্যদের পোস্টগুলো শেয়ার করেন, আপনার পেজটাকে আপনার বিজনেস প্রোফাইলটাকে অন্যদের কাছে প্রকাশ করেন, আপনি অন্যদের কাছে এটা পৌঁছে দেন, সবার কাছে এটা ছড়ায় ছিটায় দেন, সবাই দেখুক আপনি আপনি আছেন এখানে, আপনি টুইটার জগতে আছেন, এটা আপনাকে জানান দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে কোনো একটা কিছু রিটুইট করতে যাই, তাহলে দেখেন যে আমরা এখানে লিখলাম ওয়েট লস, ওয়েট লস লেখার পরে দেখেন এখানে একটা পোস্ট করা হয়েছে, এটা ওয়েট লস পারপাস, আমরা যদি একটু খেয়াল করে দেখি, বা ওয়েট লস পারপাসে যে এটি আপনাকে পোস্ট করতে হবে এরকম না, আমরা লিখতে পারি যে হেলথ টিপস, হেলথ টিপস, পোলিশ ভাষায় আমরা হেলথ টিপসটা নিয়ে নিব, দেন আমরা এখানে সার্চ করব হেলথ টিপস লিখে। হেলথ টিপস লিখে সার্চ করলে আপনি খেয়াল করে দেখেন যে এই এই আইডিটা, এখানে একটা আইডি আমরা দেখতে পাচ্ছি, এই আইডিটা কিন্তু তারা মার্কেটিং করতেছে, তারা কিন্তু লিঙ্ক দিয়েই মার্কেটিং করতেছে, ঠিক আছে? তো এটা হেলথ রিলেটেড, তো এখানে এই আইডিগুলোকে যদি আপনি খেয়াল করেন, এখানে একটা আইডি আছে, তারাও এখানে মার্কেটিং করতেছে, তাদের আইডিগুলোতে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে এই আইডিটা দেখি আমরা একটু খেয়াল করে দেখেন, এই আইডিতে 14,000 ফলোয়ার আছে। আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম, আপনি তখনই মার্কেটিং করেন যখন আপনার একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এটা কিন্তু পোল্যান্ডের, তার আইডিটা দেখেন একদম প্রফেশনাল, একটা প্রফেশনাল একটা লুক দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। দেন এবার দেখেন এখানে, দেখেন এই যে কোভিড নিয়ে সে পোস্ট করেছে, বিভিন্ন ধরনের হেল্প পোস্ট করতেছে বা বিভিন্ন ধরনের পোস্ট তারা করতেছে, সবগুলো কোন রিলেটেড, পলিশ রিলেটেড, পলিশ ল্যাঙ্গুয়েজে। এবার আপনি চাইলে এদের পোস্টগুলো আপনার টাইম লাইনে আপনি শেয়ার দিতে পারেন,
তবে আপনি খেয়াল করবেন আপনি অবশ্যই হেলথ বা ওয়েট লস এর বাইরে কোনো পোস্ট শেয়ার করবেন না। তো আমি কভিডের একটা পোস্ট যদি রিটুইট করতে চাই, আপনি খেয়াল করেন এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চাইলে এখানে টাইটেল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু তাদের পোস্ট শেয়ার করতেছি, আপনি চাইলে এখানে একটা টাইটেল দেন, টাইটেল দেওয়ার পাশাপাশি আপনি এখানে কিছু কিওয়ার্ডও দিতে পারবেন। যদিও পোস্টটা করা হয়েছে কতক্ষণ আগে, 41 মিনিট আগে, ওকে, আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন। সাপোজ আমি এই টাইটেলটাই কপি করলাম, আপনি চাইলে টাইটেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাবধান কোনো লিঙ্ক দেবেন না, ঠিক আছে? আমাদের কোনো লিঙ্ক আমরা কিন্তু এখানে শেয়ার করব না। এরপরে আপনি এখানে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, ওকে। তো আমরা যদি কিছু কিওয়ার্ড নেই এখান থেকে, যেমন এটাই একটা কিওয়ার্ড, হ্যাশট্যাগ দিয়ে আমরা এই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি যখন কোন একটা কিছু রিটুইট করবেন, রিটুইট করার পাশাপাশি কিন্তু ওই পোস্টে আমরা কিন্তু আমাদের কন্টেন্ট গুলো দিতে পারি, ওই পোস্ট রিলেটেড কন্টেন্ট দেন, দেন এখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করবো। আপনি কিছু কিওয়ার্ড দেন টপিক রিলেটেড, যেটা কভিড রিলেটেড, আপনি অবশ্যই কভিড রিলেটেড কিওয়ার্ড গুলো দেবেন, ওকে। দেন আমরা এটাকে রিটুইট করব, রিটুইট করলাম কোথায়, আমাদের টাইম লাইনে। তো এখানে আমরা যদি এ আইডিতে প্রবেশ করি, এটাও দেখেন এটা আচ্ছা, আমাদের ফোনে সেকেন্ড টাইম কোড যাবে একটু, হ্যাঁ আমাকে একটু কোডটা পাঠাবেন স্যার। এটা এতক্ষণ পরে পাঠালো কি আমরা ফলো বেশি করে ফেলছি এই জন্য? না, ফলো বেশি করার জন্য যখন আমরা পোস্ট করতে যাব তখন সাধারণত আমাদের এটা চাবে তারা। আচ্ছা, এটা আপনার ফোন দিয়ে ভেরিফাই সেকেন্ড টাইম তারা আরেকবার করবে বা করতে হয় এটা আমাদেরকে। ওকে স্যার, এটা কি একদম ফার্স্ট পোস্টের জন্য এটা হয় না? হ্যাঁ, ফার্স্ট পোস্টের জন্য এটা হবে, সেকেন্ড টাইম আর কখনো এটা চাবে না। যদি আপনি স্প্যামিং করেন বা তাদের তারা যেভাবে, তাদের তো একটা রুলস আছে, আমরা তো সবাই জানি যে প্রতিটা সোশ্যাল মিডিয়া তাদের নিজস্ব একটা করে রুলস থাকে, সেই রুলস এর বাইরে যে আপনি যখন কিছু করতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টে তারা সাসপেন্ড করে দিবে বিনা নোটিশে। স্যার প্রতিটা সোশ্যাল মিডিয়ায় স্যার মানে আজকে যতটুকু আছে স্যার আগামীকাল এর থেকে একটু কঠিন হয়ে যাবে এবং হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখেন আমাদের টাইমলাইন, এটা আমরা শেয়ার করে নিয়েছি, ওকে। তো এইভাবে আমরা যদি এই অ্যাকাউন্টে যাই, এখান থেকে যদি ব্যাক করি আমরা, আচ্ছা এখানে ওয়েট লুজ রিলেটেড আরো যদি কিছু আইডি খোঁজেন, আপনি এইভাবে জাস্ট আপনার ওয়েট লুজ রিলেটেড এইখানে যেমন একটা আইডি আমরা দেখতে পাচ্ছি, এই আইডিতে কিছু পোস্ট করা আছে, ঠিক আছে? জাস্ট আপনার কাজ হবে ওয়েট লুজ রিলেটেড পোস্ট গুলোকে প্রথম অবস্থায় রিটুইট করা, আর কোনো কাজ নেই, ঠিক আছে? রিটুইট করে আপনার ট্রাফিক নিয়ে আসবেন, আপনার অ্যাকাউন্টে যখন বেশি বেশি ফলোয়ার আসবে আপনাকে অনেক ফলো করা হবে, এরপরে আপনি মার্কেটিং করার চিন্তা ভাবনা করবেন। আমরা তারপরে মার্কেটিং করবো, এই যে দেখেন দুজন অলরেডি ফলো করে ফেলেছে আমাদেরকে, ঠিক আছে? আর আমাদেরকে অলরেডি সাজেস্ট করা হচ্ছে যে সমস্ত আইডি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সাজেস্ট আইডি গুলো কিন্তু পোল্যান্ডের আছে, এখানে অধিকাংশ আইডি যেগুলো আপনাকে সাজেস্ট করা হবে এখন থেকে সবগুলো পোল্যান্ড পারপাস, ঠিক আছে? যে আপনার নির্দিষ্ট অডিয়েন্সের জন্য, সরি নির্দিষ্ট অফারের প্রোডাক্টের জন্য, যে আপনার টার্গেটেড অডিয়েন্স গুলোকে নিয়ে আসে। তো এটা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য না, যে আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট থাকে, যেমন ইউএসএর সাপোজ কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল যে টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসার জন্য, আপনি কিন্তু সেম মেথডটা ফলো করেও কিন্তু আপনি তাদের বিজনেস গুলো ডেভেলপ করে দিতে পারেন। যা আমার ক্লায়েন্টের বিজনেস গ্রো করার জন্য, আমাদের ক্লায়েন্টের বিজনেস ডেভেলপ করার জন্য কিন্তু আমরা এই মেথডগুলো ফলো করব, বা এই মেথডগুলো ফলো করে আমরা ট্রাফিকগুলোকে জেনারেট করবো, ট্রাফিকগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা ছিল একটা বিষয়। আর আমরা এখান থেকে যখন নিজেরা মার্কেটিং করব, যে আপনার অ্যাকাউন্টে যখন ভালো একটা ট্রাফিক আছে, সাপোজ 10,000-15,000 ট্রাফিক বা 3,000 ট্রাফিক যখন আপনাকে ফলো করা শুরু করে দিয়েছে, এরপর আপনি নিজে যখন মার্কেটিং করবেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন হোয়াটসঅ্যাপিনিং, এই হোয়াটসঅ্যাপিনিং এর এখানে আসার পরে যে আপনি এখানে হোয়াটসঅ্যাপিনিং এর এখানে এসে আপনি একটা আর্টিকেল লিখবেন। তো আর্টিকেলটা আমরা কোনটা লিখবো, যে আর্টিকেল যেটা লিখবো আমরা আমাদের প্রোডাক্ট পারপাস, আমাদের অফার রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড আর্টিকেল লিখতে হবে। তো আপনি নিজের মতো করে আর্টিকেল লিখে নিতে পারেন, লিখে নেবেন,
তো আমি এখান থেকে আমাদের যে ল্যান্ডিং ছিল সেই ল্যান্ডিং থেকেই সাপোজ আমি কিছু আর্টিকেল নিলাম, সাপোজ আমি এই আর্টিকেলটুকু নিলাম, ওকে আমি আর্টিকেলটা নিলাম, আপনি আর্টিকেলটা নিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন পোস্ট করব তখন কিন্তু অনেক বেশি আর্টিকেল দেওয়া যাবে না, কারণ টুইটারে আর্টিকেল কিন্তু লিমিটেড। ওকে, আর্টিকেল দেওয়ার পরে, সুন্দর করে একটা আর্টিকেল লেখার পরে আপনি এবার এখানে একটা লিঙ্ক ব্যবহার করবেন। আমরা একটা লিঙ্ক ব্যবহার করব, সাপোজ লিঙ্কে এখানে দিলাম আমরা ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, ওকে কপি করেন। ক্লিক হিয়ার এর পরে আমরা এবার কি করবো, এখানে একটা লিঙ্ক দিব। কোন লিঙ্কটা দিব? আমি আমার অফারের লিঙ্কটা দিব, প্রোডাক্টের লিঙ্কটা দিব। সেই প্রোডাক্টের লিঙ্কটা কোথায় পাবো আমি মাই লিডের? এই যে এখানে, এই যে টুইটারের এই লিঙ্কটা যেটা, এটা আমি কপি করব। এই লিঙ্কটা কপি করার পরে আমি সরাসরি লিঙ্কটা এখানে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু আমরা সরাসরি লিঙ্কটা এখানে দিব না। আমাদের লিঙ্কটা দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিঙ্কটা শর্ট করে নিতে হবে। আপনি বিভিন্ন লিঙ্ক শর্টনার আছে, আপনি যে কোনো লিঙ্ক শর্টনার ব্যবহার করে লিঙ্কগুলো শর্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা শর্টিন ইওর লিঙ্কে ক্লিক করলাম, এখানে আমাদের লিঙ্কটা আমরা পেস্ট করলাম, দেন শর্টিনে ক্লিক করব আমরা। শর্টিনে ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক আছে, এটাকে কপি করে সিম্পল আপনি জাস্ট এখানে দিয়ে দেন। আমরা লিঙ্কটাও দিয়ে দিলাম, ওকে। এরপরে আমাদের একটা ইমেজ ব্যবহার করতে হবে, এখানে যে ইমেজটা আমরা আপলোড করব সেই ইমেজটা অবশ্যই যেন ওয়েট লস পারপাস হয়, ওয়েট লুজ পারপাস একটা ইমেজ দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখানে আমরা একটা ওয়েট লুজ পারপাস একটা ইমেজ দিব। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা, ল্যান্ডিং পেজে কিন্তু অনেক ধরনের ইমেজ আমরা দেখতে পাই। আপনি ওয়েট লুজ লিখে যদি আপনি গুগলে সার্চ করেন অসংখ্য ইমেজ পাবেন, ঠিক আছে? তো আমি আর ওই ইমেজগুলো ওপেন করতে চাচ্ছি না, কারণ ইমেজগুলো দেখতে একটু মানে আনইথিক্যাল হয়, ঠিক আছে? তো আপনারা একটু ওয়েট লুজ লিখে সার্চ করলে যে ইমেজগুলো আসে সেই ইমেজগুলো আপনি এখানে দেবেন। এরপরে আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিওয়ার্ড ব্যবহার করব আমরা। তো কিওয়ার্ড গুলো ব্যবহারের জন্য আপনি এখান থেকে নিতে পারেন, আপনি এখান থেকেও কিওয়ার্ড গুলো দিতে পারেন। যদি মনে করেন যে আপনি এখান থেকে কিওয়ার্ড দেবেন না, আপনি উবার সাজেস্ট থেকে কিওয়ার্ড দেবেন, আপনি উবার সাজেস্ট থেকেও কিওয়ার্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আমরা দিলাম এখান থেকে ডায়েট প্ল্যান, তারপরে দিতে পারি আমরা যে ডায়েট, এভাবে আমরা কিওয়ার্ড দিব। আপনি কিওয়ার্ড গুলো দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, প্রথমে আমরা একটা আর্টিকেল লিখবো, কন্টেন্ট লিখবো, দেন আমরা লিঙ্কটা দিব আমাদের প্রোডাক্টের লিঙ্কটা, দেন আমরা এখানে কিছু কিওয়ার্ড দিব। এরপরে আমরা কিছু ট্রেন্ড ব্যবহার করব, ট্রেন্ডিং কিওয়ার্ড যেটাকে বলা হয়। ট্রেন্ডিং কিওয়ার্ডটা কিভাবে নেবেন দেখেন, আমরা সাপোজ হোমে আছি, এই অবস্থায় আছেন, এখানে লিখে আছে ট্রেন্ড ফর ইউ, আপনি ট্রেন্ড ফর ইউ এর এই সেটিংস এ ক্লিক করবেন। করার পরে আমরা এখান থেকে শো কার আপনার কন্টেন্ট ইন দিস লোকেশন যেটা দেওয়া আছে এখান থেকে আপনি ক্লিক করবেন, দেন এখানে এসে আমরা লিখব পোল্যান্ড। আমরা পোল্যান্ডের কান্ট্রিটা এখানে আমরা সেট করে দিয়েছি, ওকে, এটা আপনি এরপরে কেটে দেন। এরপরে দেখেন আমাদের ট্রেন্ডিং যেটা আছে, ট্রেন্ড ইন এখানে লেখা আছে পোল্যান্ড, অথবা এই ট্রেন্ডিংটা খোঁজার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি এক্সপ্লোরে ক্লিক করতে পারেন। এক্সপ্লোরে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে দেখেন ট্রেন্ড ফর ইউ, এই যে ট্রেন্ডিং লেখা আছে পোল্যান্ড, এখানে যে কন্টেন্টগুলো আছে এটা পোল্যান্ডের আপনার এই ট্রেন্ডিং গুলো, এই কিওয়ার্ড গুলো, সেগুলোকে পোল্যান্ডের ট্রেন্ডিং কিওয়ার্ড বলা হয় সাধারণত। তো আপনি এগুলো ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করলে যেটা হবে আপনি হ্যাশট্যাগ গুলো নেবেন, আপনার কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো দেওয়ার জন্য বা দেওয়ার ফলে আপনার অ্যাকাউন্টটা আরো দ্রুত রিচ করবে, সরি আমাদের পোস্ট গুলো দ্রুত রিচ করবে। আর পোস্ট গুলো রিচ করলে তো
অ্যাকাউন্টটা রিচ করে তো বলার অবকাশ নেই, ঠিক আছে? তো এখানে কিন্তু তারা আমাদেরকে অলরেডি নোটিশ করে দিয়েছে যে আমাদের আর কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না, অলরেডি বেশি হয়ে গেছে, তারা এটাই বলতেছে, ঠিক আছে? তো এটার জন্য যেটা করণীয় যে আপনি এখানে টাইটেল যেটা ব্যবহার করতেছেন আপনি এগুলো কমায় দেন, এগুলো কমায় দেবেন, ঠিক আছে? যে এখানে একটু কন্টেন্ট ছোট করার চেষ্টা করবো আমরা, ওকে? কন্টেন্টটা ছোট করে দিলে আর এই সমস্যাটা আমাদের পড়তে হবে না। দেখ আমি এখানে ট্রেন্ডিং একটা কমাই দেই, তাহলে আর সমস্যা নেই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেন এবার আমরা কি করব, জাস্ট টুইটে ক্লিক করব। টুইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পোস্টটা টুইট হয়ে গেল। আমরা জানি যে টুইটারে কোনো কিছু শেয়ার করাকে সাধারণত টুইট বলা হয়, ওকে? এবার আমরা হোমে ক্লিক করি। দেন আমরা এখান থেকে যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে এলে এই যে আমরা যে মাত্র পোস্টটা যেটা করলাম সেই পোস্টটা দেখতে পাচ্ছি আমরা। তো এই এখানে যে যদি আমরা লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদেরকে কি দেখায় আমরা একটু দেখে আসি। লিঙ্কে যদি ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, নিউ ট্যাব ওপেন হওয়ার পরে তারা আমাকে কোথায় নিয়ে যায়? একটু সময় দেব, দেখেন কোনো কিছু একটা ওপেন হতে যাচ্ছে এখানে। ঠিক আছে, দেখেন আমাদের যে লিঙ্কটা শেয়ার করলাম সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পেজটা সে পাবে, অর্থাৎ এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। এরপরে এখানে যখন সে অর্ডারে ক্লিক করবে তখন সে যাবে কোথায়, ল্যান্ডিং এ, ঠিক আছে? সেখান থেকে প্রোডাক্টটা ফাইনালি তারা ক্রয় করবে বা কিনবে, আর সে যদি প্রোডাক্টটা কিনে ইনস্টা আমাকে পেমেন্ট করে দেবে আপনার মাইলেজ মার্কেট প্লেসটা। এরপরে আমরা আরেকটু যদি খেয়াল করি, যদি আমরা একটু অ্যানালাইটিক্সটা দেখে আসি, তাহলে আমরা যে পোস্টটা করলাম এই পোস্টের ইমপ্রেশন হয়েছে 9, ওকে? মাত্র যদিও পোস্টটা করা হয়েছে, তো এখানে আরেকটা যে বিষয় আছে, এই পোস্টের ইমপ্রেশনটা আরও বেশি আসতো, কম আসার রিজনটা হচ্ছে যে আমরা এখানে যে কন্টেন্টটা ব্যবহার করেছি এই কন্টেন্টটা অলরেডি অনেকেই ব্যবহার করে ফেলেছে এখানে, কারণ আমাদের একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেওয়া। তো আপনি যদি কন্টেন্টটা নিজের মতো করে লিখতেন, আপনি যদি নিজে সুন্দর করে আর্টিকেলটা লিখতেন, তাহলে আমাদের ইমপ্রেশন আরও বেশি আসতো। আমরা সবসময় চেষ্টা করব ইউনিক কন্টেন্ট, ইউনিক ইমেজ দেওয়ার জন্য। ইউনিক কন্টেন্ট, ইউনিক ইমেজ, ইউনিক কিওয়ার্ড, এই এই বিষয়গুলো ইউনিক রেখে যদি আপনি রেগুলার যদি পোস্ট করেন এখানে, দেখবেন যে আল্লাহর রহমতে এখান থেকে অনেক ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন, ঠিক আছে? তো এইভাবে রেগুলার পোস্ট করেন। তো আমি আবারও বলতেছি, আগে মার্কেটিং এ যাবো না, একটু ধৈর্য ধরেন, 2 মাস একটু সময় দেন একটা অ্যাকাউন্টের পিছনে, অ্যাকাউন্টটা গ্রো করেন, তারপরে দেখবেন আপনি আপনি সেল জেনারেট হবে, এখানে আপনাকে ভাবতে হবে না। ট্রাফিক না নিয়ে এসে মার্কেটিং করলে কিন্তু একটা সেলও আসবে না, ঠিক আছে? মানে সময়গুলো তখন নষ্ট হবে। সো যে সময়গুলো আপনি দেবেন একটু কোয়ালিটি সময় দেন, বেটার টাইম দেন, দেখবেন ইনশাল্লাহ এখানে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি এখান থেকে কোনো একটা অফার নিয়ে, অ্যাফিলিয়েটের কোনো একটা অফার বা সিপিআর কোনো একটা অফার নিয়ে এইভাবে আমরা টুইটার মার্কেটিং করতে পারি, বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই প্রমোট করতে পারেন। তবে হ্যাঁ, এটা একটা বিষয় মাথায় রাখবেন যে এক একটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি এক এক রকম, কখনো একটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে আরেকটা সোশ্যাল মিডিয়ার মিল নেই। এই জন্য যখন যেটা একটু শিখবেন একটু ভালো করে শেখেন, আজকে টুইটার নিয়ে আরেকটু সময় দেন, নিজে প্র্যাকটিস করেন, কাজ করেন, অনেকগুলো প্রশ্ন আসবে, অনেক কিছু জানার থাকবে। এখানে যতটুকু দেখানো হয়েছে এখানেই শেষ নেই, আর বাইরে আরও অনেক কিছু থাকতে পারে, থাকবে যেটা আপনি কাজ করতে করতে আরও আস্তে আস্তে জানতে পারবেন, বা কাজ করতে যে আজকে যদি প্রবলেম হয় আগামী ক্লাসে তো আমি সেগুলো সলভ করবোই, আবার ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। তো এখন পর্যন্ত যতগুলো ওয়ে বা স্ট্র্যাটেজি দেখানো হয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রবলেম আছে কি? তাহলে এটা আজকে প্র্যাকটিস করে ইনশাল্লাহ দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা।